এদিকে তৈরি পোশাক শিল্পের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হলে শ্রম উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিজিএমইএ নেতারা। এমনকি 7 দিনের জন্য সব পোশাক কারখানা বন্ধ রাখার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। রাজধানীর উত্তরায় সংগঠনটির কার্যালয়ে জরুরি সাধারণ সভায় এ দাবি জানান নেতারা। শিল্পের নিরাপত্তা ও ক্রেতাদের সময় মতো পণ্য সরবরাহ নিশ্চিতের বিষয়ে আলোচনা করেন উদ্যোক্তারা। সভায় বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, দিনের পর দিন বিভিন্ন পর্যায়ে আলোচনার পরও দেশের পোশাক শিল্পে অস্থিরতা কাটেনি, এখনও স্বাভাবিক উৎপাদনে ফিরতে পারেনি কারখানাগুলো। আমরা ঠিক মতো স্যালারি দিয়েছি, আমাদের ফ্যাক্টরিতে চললো না, আমাদের দায়িত্ব তারা নিতে পারলো না, এটার জন্য তারা দুঃখ প্রকাশ করবে। আমরা চাই যদি আমাদের ফ্যাক্টরি আমরা যদি সুন্দর মতো চালাইতে না পারি, তারা নিরাপত্তা বিধান ব্যবস্থা করতে না পারে, তাহলে শ্রম উপদেশের আমাদের দরকার নাই, উনি পদত্যাগ করতে হবে, ওনাকে পদত্যাগ করতে হবে। গত 7 দিনে মালিকদের সর্বোচ্চ চেষ্টার পরেও সব রকম আইনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবার সব রকম সাপোর্টের পরেও আমরা যা দেখেছি আশুলিয়াতে, আমরা অন এভারেজ প্রায় 70-80 ফ্যাক্টরি গড়ে প্রতিদিন বন্ধ ছিল আউট অফ 286 ফ্যাক্টরি।